ব্যাটিং বোলিং বাদ নেই স্লেজিং। বিশ্বকাপে যাবতীয় খবরাখবরের জন্য দেখুন ১৯ বিশ্বকাপে ২২ লড়াই শুধুমাত্র বাংলা জাগোয়ে। নমস্কার, আপনারা দেখছেন বাংলা জাগো, আপনাদের সাথে রয়েছে আমি শুভজিৎ। ইতিমধ্যেই দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে টিম ইন্ডিয়া, আগামীকাল তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। এই নিয়েই আজ আমরা আলোচনা করব। আমার ডান দিকে রয়েছেন ক্রীড়া বিশেষজ্ঞ কিংসুক সরকার, আপনাকে স্বাগত, এবং আমার বাঁদিকে রয়েছেন প্রশিক্ষক অপরূপ চক্রবর্তী, আপনাকেও স্বাগত। কিংসুক, একদম প্রথমে আপনার কাছে আসবো, গত ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে, অনবদ্য সেঞ্চুরি করেছেন রোহিত শর্মা, অল ওভার খেলা কেমন দেখলেন টিম ইন্ডিয়ার? একটা কথা বলবো যে ভারতের কিন্তু ম্যাচটা কেক ওয়াক হয়নি, যেটা হওয়ার কথা ছিল, কারণ শক্তির দিক দিয়ে ভারত দক্ষিণ আফ্রিকার মধ্যে ফারাক অনেকটাই এখন এই মুহূর্তে। ভারত লাস্ট 6-1 জিতেছিল ওদের দেশে গিয়ে, দক্ষিণ আফ্রিকাকে দুর্মুষ করেছিল। দক্ষিণ আফ্রিকার এই টিমে দুটো ওয়ার্ল্ড ক্লাস বোলার ছিলেন না, স্টেইন এবং লুঙ্গিয়েন গিডি। দক্ষিণ আফ্রিকা রানও বেশি করেনি, 228, সেই রানটা ভারতের যা ব্যাটিং শক্তি 40 ওভারে আস্তে আস্তে তুলে দেওয়া উচিত ছিল, কিন্তু সেটা হয়নি, শেষ অবধি লড়াইটা গেছে। আর তবে হ্যাঁ, ভারত খুব পেশাদারী মানসিকতার পরিচয় দিয়েছে, কিন্তু রোহিত শর্মার ক্যাচটা যদি ফাফ ডুপ্লেসি প্রথমেই ধরতেন, ম্যাচটা কিন্তু কোন দিকে ঘুরতো কিচ্ছু বলা যায় না। কারণ ভারতের প্রথম তিনজন ব্যাটসম্যান ওয়ার্ল্ড ক্লাস, তারপরের লাইন আপ সম্বন্ধে কিন্তু অতটা মানে সলিডিটি নেই, অতটা নির্ভর করে। ভারত সব মিলিয়ে যথেষ্ট আধিপত্য দেখিয়ে জিতেছে, কিন্তু যতখানি আধিপত্য আমরা আশা করেছিলাম সেই আধিপত্য অতখানি কিন্তু ছিল না, ব্যাটিংয়ে বিশেষত, বোলিংয়ে কিন্তু ছিল। এই হলো ব্যাপারটা। এবং আমার যেটা মনে হয় যে দক্ষিণ আফ্রিকার, দেখো বা ওদের টিম নিয়ে বলি, হাশিম আমলা কিন্তু একটা সময় বিরাট, ২ বছর আগে বিরাট কোহলির সাথে সেঞ্চুরি অ্যাভারেজে ওয়ান ডেতে প্রায় সমান সমান যাচ্ছিলেন, কিন্তু মজার ব্যাপার 2014 অবধি ভারতের বিরুদ্ধে ওনার গড় হলো 64, 2015 থেকে 19 অবধি এখন পর্যন্ত বাকি ওয়ান ডেগুলোতে গড় হলো 28। হাশিম আমলা ইজ আউট অফ ফর্ম, কাজে ওনার বদলে এইডেন মার্করামকে একটা ট্রাই করা যেতেই পারত। একটা জিনিস বোঝা গেছে যে দক্ষিণ আফ্রিকা এই বিশ্বকাপ জেতার মতন কোনো জায়গাতেই নেই, এবং তারা প্র্যাকটিক্যালি আউট অফ দি টুর্নামেন্ট। আর ভারত ভীষণভাবে আছে, তারা বিশ্বকাপ জেতার ব্যাপারে অন্যতম ফেভারিট। না, আপনার কথা প্রসঙ্গে আরো একটা প্রশ্ন আমি এখানে রাখতেই চাই, তারপর অপরূপদার কাছে আসবো। আপনি বললেন যে আশাহত করেছে আর কি টিম ইন্ডিয়া, সেদিন কি জিতেছে ঠিক আছে, পেশাদারি, কিন্তু যতটা আধিপত্য দেখে জেতার কথা ছিল, আশাহত করেছে বলবো না, কিন্তু যতখানি আধিপত্য দেখানো, ততটা আধিপত্য কিন্তু দেখাতে পারেনি, এবং খুব মসৃণ ভাবে জয়টা আসেনি, মানে একটু খুঁটে খুঁটেই রানটা তুলতে হয়েছে। এর জন্য ক্রেডিট কি দক্ষিণ আফ্রিকান বোলার নাকি না এখানে ব্যর্থতা রয়েছে ভারতীয়? না, ব্যর্থতা দক্ষিণ আফ্রিকার বোলার বলতে আমি একমাত্র রাবাডার কথা বলবো। রাবাডা যেরকম বোলিং করছিলেন সত্যি ওয়ার্ল্ড ক্লাস ওনাকে মনে হচ্ছিল। এখন এই মুহূর্তে ওয়ান ডেতে আমার মতে বুমরা 1 নম্বর বোলার ওয়ার্ল্ডে, কিন্তু সব মিলিয়ে 1 নম্বর রাবাডা, তারপর মিচেল স্টার্ক, বুমরা, এরা। এবং রাবাডা সেদিনকে যে বোলিংটা করছিলেন সেটা সেই আইপিএলে উনি যে বোল্ড করেছিলেন সেই বলটার মতনই, ওনার রাসেলকে যে বোল্ড করেছিলেন সেরকমই উনি ফর্মে ছিলেন। তবে আমি বলবো যে ভারতীয় ব্যাটিংয়ের ক্ষেত্রে একটা বিষয় নিয়ে দুর্ভাবনা নেই, আবার আছেও, সেটা হলো প্রথম তিনজন ব্যাটসম্যান ওয়ার্ল্ড ক্লাস ব্যাটসম্যান, তার মধ্যে দুজন সেদিন ফেলিয়র। কিন্তু যদি তিনজন কোনোদিন ফেলিয়র হয় তখন কী হবে সেটা আমরা জানি না। আর পরের দিকের মধ্যে রাহুলকে কিন্তু খুব নির্ভরযোগ্য মনে হয়নি, 4 নম্বরে মোটামুটি তিনি পারফর্ম করেছেন। আমি বলবো যে সেদিনকে ভারত যে রানটা আরও অনায়াসে তুলতে পারলো না, এই জন্য দুটোই ব্যাপার, একটা হলো রাবাডার বোলিং একা, আর দ্বিতীয়ত ভারতীয় ব্যাটসম্যানদের সেই ছন্দটা। রোহিত শর্মা বিরাট কোহলি বলেছেন এটা ওনার জীবনের সেরা সেঞ্চুরি, বোধহয় মাঠটার কথা ভেবে বলেছেন এবং পরিবেশ পরিস্থিতি, কিন্তু এটাও ঘটনা, রোহিত শর্মার মধ্যে যে ফ্ল্যামবয়েন্ট স্ট্রোকের ফুলঝুরি থাকে সেটা কিন্তু সেদিন ছিল না, কিন্তু খুব ম্যাচিওর ইনিংস কোনো সন্দেহ নেই। ভারতীয় ব্যাটিং সেই আধিপত্য দেখাতে পারেনি যেটা আমাদের এক্সপেকটেশন আছে, আর ওদের বোলিং, রাবাডা যথেষ্ট ভালো বোলিং করেছেন সমীহ জাগানোর মতন, এই হলো সেদিনকের ব্যাপার। এবং সেদিনকে আরেকটা জিনিস ক্লিয়ার হয়ে গেছে যে ভারত টুর্নামেন্টের আগেও যেমন দক্ষিণ আফ্রিকার চাইতে খাতায় কলমে অনেকটা এগিয়েছিল, প্রথম ম্যাচের পরেও তাই এগিয়ে আছে। অপরূপদা, ম্যাচের আগের দিন আপনি এখানেই বসেছিলেন, আমরা আলোচনা করেছিলাম, ম্যাচ পরবর্তী সময় এই আপনাকে পেলাম আজ,
ম্যাচ কেমন ছিল, ভারতের প্রথম ম্যাচ কেমন দেখলেন? দেখুন, প্রথমেই জানাই যেটা ফার্স্ট ম্যাচ ছিল, একটু নার্ভস কাজ করবে। তার থেকে বড় কথা যেটা ইম্পর্টেন্ট, কোন টিমের বিরুদ্ধে খেলেছিল বা খেলছে বা খেলবে এখনও, সেটার থেকে বড় ইম্পর্টেন্ট যে দুটো ফ্যাক্টর সেটা আমরা ভুলে যাচ্ছি, সেটা হচ্ছে একটা ইংল্যান্ডের পরিবেশ এবং মানে ইংল্যান্ডের ওভারকাস্ট কন্ডিশন, যেখানে বল সুইপ মুভমেন্ট বা সুইং মুভমেন্ট আছে বা থাকবে। আর সেকেন্ড হচ্ছে যে পিচ, তো এই দুটো কিন্তু মানে এই অ্যাক্লিমেটাইজ যত তাড়াতাড়ি ইন্ডিয়ান ব্যাটসম্যানরা করতে পারবেন আমার মনে হয় তত তাড়াতাড়ি নিজেদের মেলে ধরতে পারবেন। যে খেলাটা আমরা অ্যাকচুয়ালি সাবকন্টিনেন্ট পিচে দেখি সেই খেলাটা কিন্তু আমরা ওখানে ইনিশিয়াল স্টেজে দেখতে পাবো না। তার কারণ হচ্ছে ওই যেটা বললাম মুভমেন্ট, যেটা কিংসু কাপু বলছিলেন যে ওই ওই যে স্বাচ্ছন্দ্য ব্যাপারটা, ওই জিনিসটা কিন্তু আমরা ইংল্যান্ডের প্রথম 10-15 ওভার দেখতে পারবো না। অ্যান্ড দিস ইজ দ্য বিউটি অফ দ্য ওয়ার্ল্ড কাপ ইন ইংল্যান্ড, যেখানে বল এবং ব্যাটের মোটামুটি একটা ব্যালেন্সড ওয়েতে চলবে, যেটা আমরা সাবকন্টিনেন্ট পিচেস বলুন বা আইপিএল বলুন কোনো জায়গায় থাকে না, যেখানে ব্যাটসম্যানের প্রাধান্য 90-95%, 5% বোলাররা হয়তো ভালো বল করতে পারে। ওখানে কিন্তু ওই সহায়ক উইকেট রয়েছে বা ওই কন্ডিশনস রয়েছে যেটা ওরা এক্সপ্লয়েট করতে পারে ফাস্ট বোলার্সরা স্পেশালি। তো সেই জন্যে ম্যাচটা কিন্তু যথেষ্ট, যত ম্যাচ এগোবে আগামীকালের ম্যাচ নিয়ে আমরা নিশ্চয়ই আসছি, তো সেখানে আমার মনে হয় যে রোহিত শর্মা সেঞ্চুরিটা একটা আলাদা মাত্রা পেয়েছে। অলরেডি ক্রিটিক্সের কাছে তো নিশ্চয়ই পাওয়ার কথা, কারণ যে ফ্ল্যামবয়েন্স যেটা বলছিলেন সেই ফ্ল্যামবয়েন্স আমরা দেখতে পারবার কথাও নয়, বিকজ ওখানে ওনাকে টিকে থাকার লড়াইটা বেশ করতে হয়েছিল। অ্যাট দি সেম টাইম স্ট্রোক প্লে তো নিতে হয়েছিল, বিকজ উই আর চেজিং। তো সেখানে আমার মনে হয় যে এক্সেপশনালি একটা ভালো টুর্নামেন্ট আমরা দেখতে চলেছি ইংল্যান্ডের মাটিতে। আচ্ছা, আমার একটা জিনিস মনে হয় শুভজিৎ, দুটো ব্যাপার। একটা হলো যে ভারতের মাঠের তুলনায় কিন্তু ইংল্যান্ডের মাঠ বড়, কাজেই সেই দিক দিয়ে ভারতের স্ট্রোক প্লেয়াররা এই মাঠে যত সহজে 4-6 মারতে পারেন, আমরা আইপিএলও দেখেছি 4-6 বন্যা, সেটা এখানে হবে না। কিন্তু আবার একটা কন্ট্রাডিকশনস আছে, সেটা হলো এই ইংল্যান্ডের মাঠে কিছুদিন আগে ইংল্যান্ড পাকিস্তান ম্যাচে প্রত্যেকটা ম্যাচে 300 ওপর রান হয়েছে, ইংল্যান্ড 300 রান তারা করে বেশিরভাগ ক্ষেত্রে জিতেছে। সেই জন্য ভাবা হচ্ছিল যে বোধ হয় এটা বড় রানের টুর্নামেন্ট হতে চলেছে, এবং প্রথম দিকে শুকনো আবহাওয়া, ওভারকাস্ট কন্ডিশন যদিও আছে, কিন্তু এখন পর্যন্ত গতকালের ম্যাচটা হয়নি, 11তম ম্যাচ ছিল, 10টা ম্যাচের মধ্যে 5 300 রানের ওপর উঠেছে, অর্থাৎ অর্ধেক ক্ষেত্রে কিন্তু বড় রানের ম্যাচ হয়নি। কাজে এবারে প্রথমে যেটা ধরা হয়েছিল যে বেশিরভাগই বড় রানের ম্যাচ হবে, সেটাও কিন্তু হচ্ছে না, এবং সেটার জন্য হয়তো নিয়ন্ত্রিত বোলিং, ওভারকাস্ট ক্লাউডি কন্ডিশন, এই সমস্ত ব্যাপারগুলো দায়ী। কাজেই মানে 10টা ম্যাচ হয়েছে, এখন অনেক পথ যেতে হবে, ইটস টু আর্লি টু কমেন্ট, কিন্তু যারা ফেভারিট ছিল এই টুর্নামেন্ট শুরুর আগে এখনও পর্যন্ত তারা ফেভারিটই আছে, কোনো তেমন অঘটন ঘটেনি, শুধু বাংলাদেশ দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দেওয়া ছাড়া, এবং 340 রান, এবং বাংলাদেশ যে ওই রকম রান করবে সাউথ আফ্রিকার এগেনস্টে, আর সাউথ আফ্রিকাকে চোকার্স বলা হয়, এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে তারা বড় রান তারা করতে গিয়ে চোক করেছে বেশি, সেই জন্য বোধ হয় সেই চিন্তাভাবনাতে ফাফ ডু প্লেসি ভারতের বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করতে চাননি। কিন্তু উনি যদি ফাফ ডু প্লেসি যদি ওভারকাস্ট কন্ডিশনটার কথা চিন্তা করতেন, তাহলে কিন্তু ব্যাপারটা একটু অন্যরকম হতো আর কি। আর আগামীকালের ম্যাচ নিয়ে যদি আসা যায়, তাহলে একটা জিনিস বলবো, এই টুর্নামেন্টে এখনও পর্যন্ত সবচেয়ে বড় ম্যাচ এটা হতে চলে, বিগ ম্যাচ, কারণ দুটো দিক দিয়ে, একটা হলো এই ওয়ার্ল্ড কাপ শুরুর আগে বিশেষজ্ঞদের কাছে 1 ফেভারিট ইংল্যান্ড অবিসংবাদী, 2 ভারত, 3 অস্ট্রেলিয়া, 4 কেউ ওয়েস্ট ইন্ডিজকে রাখছেন, কেউ নিউজিল্যান্ডকে রাখছেন, কেউ পাকিস্তানকে রাখছেন, কেউ কেউ বা সাউথ আফ্রিকাকেও রেখেছেন, সাউথ আফ্রিকার কথা আর আসছেই না। কিন্তু তিনটে টিম নিয়ে কোনো দ্বিমত নেই, ইংল্যান্ড, ভারত, অস্ট্রেলিয়া, এবং অনেকেরই বেশিরভাগ প্রায় 80% বিশেষজ্ঞের মতামত এই তিনটে টিমই সেমিফাইনালে যাবেই, আর ইংল্যান্ড সবচেয়ে ফেভারিট। তাহলে যদি তাই ধরি, এই তিনটে টিমের মধ্যে দুটো টিমের খেলাই প্রথম হচ্ছে, কাজেই সেদিক দিয়ে, এবং এমন দুটো টিমের খেলা যারা মিলিতভাবে 7 ওয়ার্ল্ড কাপ জিতেছে, অস্ট্রেলিয়া 5, ভারত 2। তবে পরিসংখ্যানগতভাবে অস্ট্রেলিয়া ওয়ানডেতে বিশ্বকাপে ভারতের চাইতে অনেকটা এগিয়ে,
ওয়ানডের পরিসংখ্যান বলছে 136টা ম্যাচ হয়েছে ভারত অস্ট্রেলিয়ার মধ্যে, ভারত 49টা জিতেছে, অস্ট্রেলিয়া 77টা, কোনো রেজাল্ট হয়নি 10টা। ওয়ার্ল্ড কাপে 11টা ম্যাচ হয়েছে, অস্ট্রেলিয়া 71 8টা জিতেছে, 3টে জিতেছে ভারত, 3টে যে ভারত জিতেছে 1987 বা 1983 রাজারবিনী, 1987 আজারউদ্দিন ম্যান অফ দি ম্যাচ হয়েছিলেন, 83 রাজারবিনী, আর 2011 যুবরাজ সিং কোয়ার্টার ফাইনাল ম্যাচ। কাজেই বিশ্বকাপের কথা ধরলে অস্ট্রেলিয়া অবশ্যই এগিয়ে, তাদের চাপ নেওয়ার ক্ষমতা, তাদের চ্যাম্পিয়ন হওয়ার বাসনা, তাদের চ্যাম্পিয়ন হওয়ার টেন্ডেন্সি, কিন্তু যদি দলগত শক্তি ধরি তাহলে এই মুহূর্তে ভারত বোধহয় একটু এগিয়েই থাকবে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 5 ম্যাচের সিরিজ 2-0 এগিয়ে থেকে 3-2 ভারত হেরে গিয়েছিল। আসলে ব্যাপার হচ্ছে শুভজিৎ, আমরা যদি একটু পয়েন্ট টু পয়েন্ট বিচার করি, যেমন ওপেনিং পেয়ার অ্যারন ফিঞ্চ ডেভিড ওয়ার্নার, শিখর ধাওয়ান রোহিত শর্মা প্রায় সমান সমান, তবু শিখর ধাওয়ান রোহিত শর্মাকে সামান্য এগিয়ে রাখা যায়। ওয়ান ডাউনে বিরাট কোহলি বিশ্বের শ্রেষ্ঠ ব্যাটসম্যান, ওয়ান ডাউনে ওদের উসমান খোয়াজা, বিরাট কোহলি অবিসংবাদীভাবে এগিয়ে, 4 নম্বরে কিন্তু অস্ট্রেলিয়া এগিয়ে, 4 নম্বরে অস্ট্রেলিয়া স্টিভ স্মিথ, ওয়ান অফ দি বেস্ট ব্যাটসম্যান ইন দ্য ওয়ার্ল্ড, আর 4 নম্বরে লোকেশ রাহুল, যে এখনো কিছু প্রমাণ করতে পারে, 5 নম্বরে মহেন্দ্র সিং ধোনি, 5 নম্বরে অস্ট্রেলিয়া চাইতে অবশ্যই এগিয়ে, 6 নম্বরে অস্ট্রেলিয়া কিন্তু মার্কাস স্টোইনিস, 5 নম্বরে ম্যাক্সওয়েল, এদিকে ধোনি, ম্যাক্সওয়েলের চাইতে আমি ধোনিকে ফিনিশার হিসেবে এগিয়ে রাখবো, 6 নম্বরে মার্কাস স্টোইনিস আবার এগিয়ে থাকবেন, হার্দিক পান্ডিয়ার তো মানে হার্দিক পান্ডিয়া মার্কাস স্টোইনিসের মধ্যে কে এগিয়ে, যদি 6 নম্বরে কেদার যাদব নামেন তাহলে আমি ব্যাটসম্যান হিসেবে স্টোইনিসকে এগিয়ে রাখবো, কিন্তু যদি হার্দিক পান্ডিয়া নামেন তাহলে বলা মুশকিল যে কে এগিয়ে, 7 নম্বরে অ্যালেক্স ক্যারি, আর ওদিকে আমাদের কেদার যাদব বা কিছু, এবার বাকিটার মধ্যে কিন্তু আমার অস্ট্রেলিয়া এগিয়ে, কারণ অস্ট্রেলিয়া ভারতের টেলটা অনেক লম্বা, ভারতের টেলের মধ্যে যদি গত ম্যাচের কম্বিনেশন ধরি একই কম্বিনেশন থাকে তাহলে তার মধ্যে ভুবনেশ্বর কুমার কিছুটা ব্যাট করতে পারেন, কিন্তু না পারেন কুলদীপ যাদব, না যজুবেন্দ্র চহল, না জসপ্রীত বুমরা, কিন্তু ওদের 8 নম্বর প্লেয়ার নাথান কুন্টার নাইল যে খেলাটা খেলেছে অবিশ্বাস্য, এবং 8 নম্বরে ওয়ার্ল্ড কাপের রেকর্ড করে দিয়ে চলে গেছে, যে 8 নম্বরে নেমে 92 করতে পারে, যে টিমটা 38 রানে 4 থেকে 288 করতে পারে ওয়েস্ট ইন্ডিজের মতন বোলিং শক্তির এগেনস্টে, তাদের টেল এন্ডের গভীরতা অনেক বেশি, সব মিলিয়ে তবুও বলবো যে সামান্য হলেও যেন ভারত দলগত শক্তির দিয়ে গিয়ে এগিয়ে, কিন্তু বিশ্বকাপের কথা মাথায় রাখলে অস্ট্রেলিয়া এগিয়ে। অপরূপদা, আপনি ভারতীয় ক্রিকেটকেও অনেকদিন ধরে দেখছেন এবং অস্ট্রেলিয়ান ক্রিকেটকেও একদম কাছ থেকে দেখেছেন, আপনার বিচারে আগামীকালের ম্যাচ ফারাকটা কি হতে চলেছে? ফারাকটা হচ্ছে ওপেনার, ইংল্যান্ডের পরিবেশে, আমি আবার বলছি ওপেনিং জুটিটা ইটস ভেরি ক্রুশিয়াল বা কি ফ্যাক্টর হিসেবে দাঁড়াচ্ছেন, যে ইটস অস্ট্রেলিয়ান জোরে বোলার ভার্সেস আমাদের রোহিত শর্মা শিখর ধাওয়ান, কারণ যদি আমরা 10 ওভারে যদি আমরা ধরুন 35 for no loss করি আমার মনে হয় আমরা অ্যাডভান্টেজে আছি, কিন্তু সেখানে যদি আমরা 60 for 2 হই তাও আমার মনে হয় সেটা অনেক বেশি লাইক আপনি বলছেন যে পরের 40 ওভারে রানটাকে 6 বা 7 করে অ্যাভারেজ তোলার মতন স্ট্রোক প্লেয়ার ভারতের অ্যাবসলিউটলি রয়েছে, কিন্তু তার জন্য উইকেট হাতে তার জন্য চলুন শিখর ধাওয়ান, আমি আগে শোতেও বলেছিলাম এক্স্যাক্টলি যেভাবে বলেছি ওইভাবেই শিখর ধাওয়ান আউট হয়েছিল, সেটা হচ্ছে অফ স্ট্যাম্পের বাইরের বলটা ছাড়া প্র্যাকটিস করতে হবে, বিং এ ওপেনার সাবকন্টিনেন্টে অন দি আপ খেলা যাবে, অন দি আপ খেলে আপনি একটা কভার ড্রাইভ কভারের ওপর দিয়ে মারলেন 4 হয়ে গেল, একই বল একই লেন্থের হালকা ছোট্ট একটু সুইং করলো বা সিম মুভমেন্ট একটু হলো, স্লিপে এজ হলো, তো এই যে অ্যাডজাস্ট করার যে ক্ষমতা, এই অ্যাডজাস্ট করার যে ক্ষমতা সেটা শিখর ধাওয়ানকে কিন্তু ইমিডিয়েটলি বাড়াতে হবে, কারণ আমাদের না হলে যেটা বলছি না বিরাট কোহলির ওপর অযথা চাপ, এবং যখন সেট করছে টার্গেট সেট করছি আমরা সেই সময় কিন্তু ফ্রি ফ্লোয়িং ব্যাটসম্যান ফ্রি ফ্লোয়িং বিরাট কোহলিকে আমাদের অত্যন্ত প্রয়োজনীয়, মানে 10 for 1 জায়গায় বিরাট কোহলি যদি 40 for 50 for 1 আছে তবু আস্তে আস্তে ইনিংস অ্যাডজাস্ট করবে এবং শেষের দিকে আমরা একটা ভদ্রস্থ স্কোর খাড়া করতে পারবো, সেই জন্য আমার মতে কালকে স্টার্ককে কীভাবে খেলছে রোহিত শর্মা ব্যাট অ্যান্ড প্যাডের মধ্যে যতখানি পারা যায় গ্যাপ কম রাখলে আমার মনে হয় শর্ট সিলেকশন উইল বি দ্য কি ফর টুমরোজ ম্যাচ, টপ 3 যেটা বলছিলাম, এবং বিরাট কোহলি যদি আগে নেবেও যায়
বিরাট কোহলি আমরা সবাই জানি যে কভার ড্রাইভ হচ্ছে ওয়ান অফ হিজ কি শটস এবং স্কোরিং শটস। আমার এই প্রসঙ্গে মনে পড়ে যে সিডনিতে সচিন তেন্ডুলকর একবার আউট হচ্ছিলেন মানে শর্ট কভারে মানে অন দি আপ খেলতে গিয়ে, তো 248 করেছিলেন সিডনি টেস্টে এবং একবারও ওই কভার ড্রাইভ মারেননি। সো অতটা না হলেও কিন্তু এই কন্ট্রোল বা এই মানে মেন্টাল কন্ট্রোলটা কিন্তু আনতে হবে বিরাট কোহলিকে, যে আমি বাইরের বল চেস করবো না। আগের দিনও কিন্তু চেস করেছিল, অসাধারণ ক্যাচ নিয়েছেন, দ্যাটস এ সেপারেট পয়েন্ট, বাট আমি কিন্তু চাইবো বিরাট কোহলি মানে টপ থ্রি ইংল্যান্ডের পরিবেশে যেন বাইরের বল চেজ না করেন, অ্যাজ লং অ্যাজ মানে ওরা ভেরি কনফিডেন্ট যে আমি সরিয়ে খুব কাছ থেকে খেলছি। বাইরের বল মানে ফোর্থ ফিফথ সিক্স সাম্পের বল যদি চেজ করে তাহলে কিন্তু অস্ট্রেলিয়ানরা কিন্তু একবার চেপে ধরলে, যে কিলিং ইনস্টিংক্টের কথা আপনি অ্যাকচুয়ালি বলছিলেন যার জন্যই তারা পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে, সেই কিলিং ইনস্টিংটা কিন্তু ওদের এখনও রয়েছে। আগের দিনও সেটা প্রমাণ পেলাম আমরা যে 34-4 থেকে কোন জায়গাটা ম্যাচটা নিয়ে গেল, তো সেই জায়গাটা কিন্তু রাষ্ট্র আমাদের হাতেই, কিন্তু বল ওয়ান থেকে লাস্ট উইনিং স্ট্রোক অবধি কিন্তু আমাদের, যদি ভারতকে জিততে হয় তাহলে ইন্ডিয়া কিন্তু ওই একই ফোকাসটা দিয়ে বা কিলিং ইনস্টিংটা দিয়ে রাখতে হবে যে আমরা 1 ইঞ্চি জমি যেন অস্ট্রেলিয়াকে না ছাড়ি, তাহলে ইট উড বি আ ভেরি ডিফিকাল্ট ম্যাচ ফর ইন্ডিয়া টু উইন। আচ্ছা, অস্ট্রেলিয়া দেখো রেকর্ড বলছে যদি অস্ট্রেলিয়ার টেস্ট বলো ওয়ান ডে বলো হারার আগে হারবো না, এই মন মানে এত তাই তারা অ্যাগ্রেসিভ এবং হারার আগে হারবো না, বিনা যুদ্ধে নাই দিব সুযোগ রুমে দিনই, এই মানসিকতাটার জন্যই অস্ট্রেলিয়া আজকে ক্রিকেটের ব্রাজিল। ব্রাজিল যেমন ফুটবলে পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন, অস্ট্রেলিয়া ক্রিকেটে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন, এবং ফ্রিকোয়েন্সিটা দেখো পরপর তিনবার বিশ্ব চ্যাম্পিয়ন, যেটা ইভেন ব্রাজিলও ফুটবলে হতে পারেনি। কেন, কি তাদের আছে, তাদের ক্রীড়া ইনস্ট্রিং, তাদের হার নামানা মনোভাব, একটুও আমি ছাড়বো না এটা। এবং একই সঙ্গে অস্ট্রেলিয়ার আগে যেটা ছিল ইদানিংকালে যেটা অভাব মনে হচ্ছিল যে অস্ট্রেলিয়ার ব্যাকআপটা ভীষণ ভালো, মানে ওদের একাডেমি খুব থেকে ভালো প্লেয়ার উঠে আসে ট্রেনিং, ইদানিংকালে বোধ হয় তাতে ফ্লোটা কম হয়ে গেছিলো। এই অস্ট্রেলিয়ার দুটো সিম্পল রেকর্ড আমরা দেখেছি সামনে, যে ভারত থেকে ভারতের মাটিতে 2-0 পিছিয়ে থেকে 3-2 জিতেছে, পাকিস্তানকে দুবাইতে হারিয়েছে 5-0, কিন্তু তারা ভারতের মাটিতে 4-1 হেরেছে, ভারতের মানে তাদের মাটিতে, এবং তারা পরপর ওয়ান ডে ম্যাচ হেরেছে, একটা সময় 10টার মধ্যে 9টাই হেরেছিল এরকম। কিন্তু বিশ্বকাপ বিশ্বকাপ, যেমন মানে একটা কথা ধরা হয় যে ফুটবলে একটা কাহাবত আছে বেশিরভাগ ক্ষেত্রে মিলে গেছে, ফুটবলে বিশ্বকাপ তারাই যেতে যারা আগে জিতেছে। এটার নতুন বিশ্ব চ্যাম্পিয়ন যদি আমরা ফুটবলে দেখি 98-তে ফ্রান্স, তারপরে কিন্তু নতুন কোনো বিশ্ব চ্যাম্পিয়ন পায়নি, তেমনি ক্রিকেটে যদি আমরা নতুন বিশ্ব চ্যাম্পিয়ন দেখি তাহলে আমরা কিন্তু সেখানেও আমরা একই অবস্থা দেখব। আমরা নতুন বিশ্ব চ্যাম্পিয়ন লাস্ট পেয়েছি 96 শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়াকে হারিয়ে, আর অস্ট্রেলিয়া যতবার ফাইনাল সেমিফাইনাল খেলেছে এবং চ্যাম্পিয়ন হয়েছে সেই রেকর্ডও অনবদ্য। অস্ট্রেলিয়ার একটা ব্যাপার হচ্ছে যে অস্ট্রেলিয়া কোয়ালিটি প্লেয়ারে ভর্তি থাকে প্রথমত, দ্বিতীয়ত হচ্ছে যে তাদের হার না মনে মনে আরেকটা পড়া কথা, তারা ইম্পসিবিলিটি পসিবল করতে পারে। যেমন 87 বিশ্বকাপ ফাইনালে ওটা কিন্তু ইংল্যান্ডের জেতা ম্যাচ, গ্যাটিংয়ে সে সিলি সুইপ শট ইংল্যান্ডকে হারিয়ে দিয়েছিল, যে গ্যাটিং আবার কপিল দেবকে বলেছিলেন, যে কপিল দেব তখন বলেছিলেন এটাকে সিলি ছাড়া কী বলবো। অস্ট্রেলিয়ার ওইটা জেতার কথা নয় বর্ডারের নেতৃত্বে, 7 রানে মাত্র জিতেছিল কিন্তু জিতেছিল। তারপরে 2007 যদি দেখো, 2007 অস্ট্রেলিয়া কিন্তু নিউজিল্যান্ডের সাথে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল, কেউ ভাবেনি অস্ট্রেলিয়া অবিসংবাদিত ফেভারিট, কিন্তু অস্ট্রেলিয়া জাস্ট কেক ওয়াক করেছিল, মানে ফাইনালেও গিলক্রিস্টের ওই রকম স্বপ্নের ইনিংস, 104 বল 145। অস্ট্রেলিয়া বিশ্বকাপে দেখিয়েছে যে তারা এ টিম উইথ এ ডিফারেন্স, এটা মাথায় রাখতে হবে। কিন্তু ভারতের ক্ষেত্রে আবার বলতে হবে যে কারেন্ট ফর্ম খুব গুরুত্বপূর্ণ, কারেন্ট ফর্ম যদি দেখি শিখর ধাওয়ান কিন্তু চ্যাম্পিয়ন ট্রফিতে খুব সফল ওপেনার, তিনি 2015 বিশ্বকাপে ভালো খেলেছেন, ICC টুর্নামেন্টে বিশেষত, তার আগে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ম্যান অফ দি সিরিজ হয়েছেন। এবং কিন্তু একটা কথা শুভজিৎ, সেটা হলো আমরা কেউ খেয়াল করি না, বিরাট কোহলির কিন্তু চ্যাম্পিয়ন মানে ICC ট্রফিতে রেকর্ড দুর্দান্ত কিছু নয়, যতটা ভালো প্লেয়ার উনি এমনিতে, ওনার ওয়ান ডে রেকর্ডের ধারে কাছে কোনো ব্যাটসম্যান ওয়ার্ল্ডে নেই।
উনি যে হারে সেঞ্চুরি করছেন সচিনের রেকর্ড উনি একদিন ভাঙবেনি। কিন্তু যদি বিরাট কোহলিকে দেখো যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বা আইসিসি ওয়ার্ল্ড কাপের নকআউট স্টেজে পারফরমেন্স, তেমন বলার মতন কিন্তু না। বিরাট কোহলি 2011-2015 পরপর দুটো ওপেনিং ম্যাচে সেঞ্চুরি করেছিল, পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের বিরুদ্ধে। কিন্তু 2015 যখন ক্রুশিয়াল ম্যাচ যাচ্ছে ভারতের, না কোয়ার্টার ফাইনাল না সেমিফাইনাল বিরাট কোহলি ক্লিক করেছেন। 2011 বিরাট কোহলি সে জায়গায় ছিলেন না, কাজে ওনার কাছে সেই এক্সপেকটেশন ছিল না। 19 বিরাট কোহলি যাচ্ছেন অবিসংবাদী সব মিলিয়ে এক নম্বর ব্যাটসম্যান হিসেবে, ওয়ান ডেতে এক নম্বর ব্যাটসম্যান হিসেবে এবং পৃথিবীর মানে সর্বকালের সেরাদের মধ্যে একজন হিসেবে। কাজেই যত ভারতের যতই ভারী ব্যাটিং লাইন আপ হোক, আমাদের তার উপর এক্সপেকটেশন সবচেয়ে বেশি। এবং ভারতকে যদি বিশ্বকাপ জিততে হয় তাহলে বিরাট কোহলিকে সবচেয়ে আগে পারফর্ম করতে হবে। আর ভারতের প্রথম তিনজনের ওপরে অনেক কিছু ডিপেন্ড করছে। কিন্তু দুটো ব্যাপার এখানে আছে ভারতের অস্ট্রেলিয়ার বোলিং সম্বন্ধে। কল্যাণ ঢাল সেদিন একটা ইন্টারভিউতে শুনছিলাম, উনি বলছেন যে অস্ট্রেলিয়া আড়াইটা বোলার নিয়ে খেলছে, এই করে বিশ্বকাপ যেতে যায় না। আড়াইটা বোলার কে কে? মিচেল স্টার্ক, প্যাট কামিন্স আর হাফ জাম্পা। আমি যদি একমত নই, অস্ট্রেলিয়া এমন একটা দল যারা আড়াইকে চার করতে পারে। প্রথমত কন্ডিশন, এবং মিচেল স্টার্ক যে কোনো কন্ডিশনে মারাত্মক, প্যাট কামিন্সের গতিও তাই, অ্যাডাম জাম্পা কিন্তু ফুললি ভালো বোলার এবং ওয়ান ডে তো রেকর্ড তাই বলছে। আচ্ছা, এছাড়া এবার যদি অলরাউন্ডারের দিকে তাকাই তাহলে মার্কাস স্টোইনিস অলরাউন্ডার, ম্যাক্সওয়েল অলরাউন্ডার, ভারতের অলরাউন্ডারকে হার্দিক পান্ডিয়া আর কেদার যাদব, কিন্তু রবীন্দ্র জাদেজা খেললে তাই কিন্তু না খেললে না। আরেকটা ব্যাপার আমার মনে হয় যে স্বামীকে খেলানোটা বোধ হয় উচিত ছিল বা উচিত, কারণ স্বামী কিন্তু কারেন্ট ফর্ম বেটার। জানি না, সুইং বোলিং হলে ভুবনেশ্বর কুমার বেশি কার্যকরী, কিন্তু স্বামীর ওয়ার্ল্ড কাপ রেকর্ড গতবারে এবং ওনার কারেন্ট ফর্ম মিলিয়ে স্বামীকে ভুবনেশ্বরের আগে অগ্রাধিকার দেবে কিনা এটা ভেবে দেখা দরকার। হ্যাঁ, তবে আমার যেটা মনে হয় কি, আগামীকাল কিন্তু ভুবনেশ্বরে যে পেসে বল করেন, আমার মনে হয় মোহাম্মদ শামি কিন্তু ফার্স্ট চয়েস হওয়া উচিত, মানে আফটার বুমরা। শামি কিন্তু ওই যে শর্ট অফ লেন্থ থেকে বলটা যে আমি তুলবো এতখানি, মানে কাঁধ অব্দি বল তুলবো, ওটা কিন্তু মোহাম্মদ শামির ওই পেসটা হলে তবেই, যার জন্যে ম্যাক্সওয়েল পুল করতে গিয়ে আউট হয়েছিল, কারণ হচ্ছে এক্সট্রা গতির জন্যে। লাস্ট যে ম্যাচটা আমরা দেখেছি, খোয়াজাকে যেভাবে বাউন্সার দিয়ে হেলমেটে বল লাগানো হয়েছিল, আমার মনে হয় সেই যে একটা অকওয়ার্ড, আমরা বলি অকওয়ার্ড পজিশনে ফেলা একটা ব্যাটসম্যানকে, সেই গতি কিন্তু মোহাম্মদ শামির রয়েছে। এবং বলটা পুরনো হলেও সেকেন্ড স্পেলেও কিন্তু রিভার্স করাতে পারে। তাই আমার মনে হয় ভুবনেশ্বর কুমারের থেকে কালকে যদি প্রাধান্য দেওয়া হয় তাহলে এই জুটিটা কিন্তু আমার। আচ্ছা অপূর্ববাবু, আপনাকে জিজ্ঞেস করি যে টিম কম্বিনেশন নিয়ে, ভারতের যার টিম কম্বিনেশন, উইনিং কম্বিনেশন ভাঙে না, কিন্তু যেমন আপনি বলছেন যে তাও আপনার মনে হয় যে ভুবনেশ্বরের বদলে স্বামীকে খেলানো উচিত। আরেকটা কথা, দুই স্পিনার কি রাখবে না তার বদলে একজন অলরাউন্ডার নেবে? কুলচা রবীন্দ্র জাদেজাকে মনে হয় চাহালকে বাদ দেওয়ার কোনো জায়গা নেই, চারটে উইকেট নিয়ে। আমি আগে দিন কুলদীপ যাদব কিন্তু সেই ফর্মে দেখা যায়নি। কারেক্ট, কুলদীপ যাদবকে, কুলদীপ যাদব না রবীন্দ্র জাদেজা, কাকে আপনি অপ্ট করছেন? আমি জাদেজাকে করব। আচ্ছা, জাদেজার ব্যাটিংটা যেহেতু আছে এবং ফিল্ডিংও মারাত্মক, ফিল্ডিংও মানে 3D যে প্লেয়ার্স হচ্ছে আমাদের বলে এই কনসেপ্টে এসেছে সেখানে, প্লাস জাদেজার যে বক্তব্য একটা আর্মার দেয় সেটা কিন্তু টেলেন্ডারদের তাড়াতাড়ি পরাস্ত করতে পারে। তো সেই জন্য অনেক বুদ্ধিদীপ্তভাবে বল করেন জাদেজা, সেই জন্য প্রেফারেবলি জাদেজা আর হার্দিক পান্ডিয়া। এই এটা হলে কিন্তু অলরাউন্ডার যে কনসেপ্ট আছে অনেক বেশি স্ট্রং হবে আমাদের ইন্ডিয়ান টিম। এখন খুব কম, কারণ নাথান কুন্টেন নুইলকে বাদ দিতে পারবে না, স্টার তো খেলবে না, এবার প্যাট কামিন্স কে বাদ দেবে না, তাহলে সেক্ষেত্রে বাদ দিয়ে নাথান লিও। তার কারণ হচ্ছে আপনার লেগ স্পিন আমরা কিন্তু খেলতে পারি, অফ স্পিনের যে এই যে অভিজ্ঞতা নেদারল্যান্ডের রয়েছে সেটা কিন্তু ইট উইল বি এ ভেরি ক্রুশিয়াল থিং। আচ্ছা, যে যে বলটা কোন সময় ড্রিফ্ট দিতে হয় বা কোন সময় আমি টপ স্পিন দেবো, সেই যে ছোটো ছোটো জিনিসগুলো, সেই প্রেশার হ্যান্ডলিং, ইটস অল অ্যাবাউট প্রেশার হ্যান্ডলিং। তো সেইখানে উইকেটের থেকে কতটা পারচেজ আমি পাবো সেটাই আমার মনে হয় নেদারল্যান্ড ইজ এ বেটার। আচ্ছা, আমরা যদি একটু ইতিহাসের দিকে দেখি কতগুলো অদ্ভুত ব্যাপার দেখবো। 1999 লাস্ট বিশ্বকাপ হয়েছে ইংল্যান্ডে, ভারতের প্রথম ম্যাচ ছিল হোভে 15 মে, টিম ছিল একই দক্ষিণ আফ্রিকা। সেবার আলটিমেটলি ভারত কিছু করতে পারেনি এবং ওইবার এই ওভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের ম্যাচ ছিল প্র্যাকটিক্যালি কোয়ার্টার ফাইনাল। যেই ম্যাচটা মার্ক ওয়া সেঞ্চুরি করে জেতান,
এবং ভারতের প্রথম দিকে সৌরভ সচিন দ্রাবিড় তিনজনই আউট হয়ে যান সুপার সিক্সে। এবং ভারত একটা ডিসঅ্যাডভান্টেজ নিয়ে উঠেছিল, কারণ জিম্বাবুয়ের এগেনস্টে তারা হারা ম্যাচ, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হারা ম্যাচ। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ম্যাচে আমাদের মহারাজ সৌরভ গাঙ্গুলি সবচেয়ে বেশি রান করেছিলেন আমাদের হয়ে, সাউথ আফ্রিকার হয়ে ক্যালিস, এবং উনি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন। কিন্তু ইংল্যান্ডে যে চারটে বিশ্বকাপ ভারত খেলেছে তার মধ্যে ওখানেই তাদের উত্থান, প্রথম বিশ্ব চ্যাম্পিয়ন, প্রথম ওয়ার্ল্ড কাপে মাত্র একটা ম্যাচ ইস্ট আফ্রিকার বিরুদ্ধে জিতেছে, 79 একটাও ম্যাচ জেতেনি, 99 সুপার সিক্স থেকে বিদায় নেয়, পাকিস্তানকে হারায়, অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় এবং আরেকটাও হারে। আর সেই ম্যাচ কিন্তু 20 বছর আগে ম্যাচের বদলার ম্যাচ এইটা, কারণ ভারত সেবার অস্ট্রেলিয়ার কাছে পর্যদস্ত হয়েছিল 99 এই এই ওভালে, কাজেই ভারতের পক্ষে একটা বদলা নেওয়ার ম্যাচ অবশ্যই। আর আরেকটা ব্যাপার হলো যে ভারত একটা জিনিস মানে বারবার দেখা যাচ্ছে যে ভারতের অস্ট্রেলিয়ার সাথে যদি ওয়ার্ল্ড কাপটা দেখো, ভারতের ভিতরে পিছিয়ে এরমভাবে ব্যাপারটা হয়েছে যে 83 ভারত জিতেছিল যেবার চ্যাম্পিয়ন হলো, 87 যেখানে ভারতে হয়েছিল সেটাও তারা জিতেছিল, 92 জিতেছিল অস্ট্রেলিয়াতে, ভারত যদিও খুব খারাপ খেলেছিল, 96 সচিন তেন্ডুলকার এদিক থেকে খেলেছিলেন, মার্কোয়া সেঞ্চুরি করেছিলেন, লিগ পর্বে অস্ট্রেলিয়ার কাছে হেরে গেছিল, 99 অস্ট্রেলিয়ার কাছে হেরেছিল, 2003 দুটো ম্যাচে হেরেছিল সৌরভের ক্যাপ্টেনশিপে, প্রথম ম্যাচে 125 অল আউট হয়ে গেছিল, আর পরের ম্যাচে 359 এগেনস্টে 100 কত রানে হেরে গেছিল ভারত। 2007 ভারতের সাথে অস্ট্রেলিয়া দেখা হয়নি, তার আগে অস্ট্রেলিয়া ভারত বিদায় নেয়, 2011 কিন্তু যুবরাজ সিং ম্যান অফ দ্য ম্যাচ ছিলেন, ভারত জিতেছিল, 2015 আবার হেরেছিল অস্ট্রেলিয়ার কাছে সেমিফাইনালে, কাজে হারের সংখ্যাটা বেশি। কিন্তু যে ভারতকে আমরা 2015 দেখেছি আর যে ভারতকে আমরা 2019 দেখছি তাতে পার্থক্য আছে। এই ভারত অনেক বেশি কনফিডেন্ট, এই বিরাট কোহলি অনেক বেশি কনফিডেন্ট, এই বিরাট কোহলি তখন বিশ্বের সেরা ব্যাটসম্যান ছিলেন না, আজকে অবিসংবাদিত সেরা ব্যাটসম্যান, এবং ভারতের বোলিংয়ে অনেক শাইন যোগ হয়েছে। প্রথম নাম বুমরা, বুমরা একটা অসাধারণ বোলার, একটা বিস্ময়, তিনি এই মুহূর্তে ডেথ বোলিংয়ে 1 বোলার ওয়ার্ল্ডে, এবং সব মিলিয়ে বোধ হয় ওয়ানডেতে 1। বুমরার সাথে কুঞ্চা জুটি, যেটা আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে অশ্বিন জাদেজা জুটি ব্যর্থ ছিল, তার বদলে রিস্ট স্পিনার আমরা আনলাম, আমরা সফল হচ্ছি। কিন্তু একটা উদ্বেগের যে জায়গাটা আছে, কুলদীপ যাদবের আইপিএলের ফর্ম খুবই শোচনীয়, যদিও আইপিএল দিয়ে বিচার করা যায় না কিন্তু ফর্ম একটা ক্যারি করে অবশ্যই। সেকেন্ড থিং হচ্ছে যজুবেন্দ্র চহল আইপিএলে খুব ভালো ফর্মে ছিলেন না, যদিও এখানে প্রথম ম্যাচে ভালো খেলেছেন। আর কাজী ভারতের বোলিং শক্তি একদিক দিয়ে মনে হচ্ছে ফর্মিডেবল, কিন্তু কখনও কখনও মনে হচ্ছে নট টেস্টেড ইয়েট। আর ব্যাটিং শক্তির মধ্যে ওই তিনজনের তিনজনই কখনো কোনো জন্য ফেল করবে না ধরা যায়, কিন্তু যদি ফেল করে, কারণ ভারতের বিগ ম্যাচগুলো বাকি আছে, অস্ট্রেলিয়া কালকে, এরপরে নিউজিল্যান্ডে কিন্তু যথেষ্ট বড় ম্যাচ, ইংল্যান্ড সবচেয়ে ভাইটাল ম্যাচ, পাকিস্তান ভাইটাল ম্যাচ। পাকিস্তান যদিও বলে বলে প্রত্যেকবারই ওয়ার্ল্ড কাপে হেরেছে, কিন্তু এবারও যে বলে বলে তাই হবে তার কিন্তু কোনো মানে নেই। কাজেই ভারতের বলি মানে সব মিলিয়ে ভারতের শক্তি আছে, কিন্তু কিছু কিছু ল্যাকুনাও আছে, এবং ভারত আর অস্ট্রেলিয়া মানে প্রায় সমান সমান যাচ্ছে দলগত শক্তির দিক দিয়ে। ওই দিন যে ভালো খেলবে তারও একটা বড় ব্যাপার থাকে, ভাগ্যের একটা ব্যাপার থাকে। আর বিরাট কোহলির কিন্তু ক্যাপ্টেন্সি হিসেবে বড় টেস্ট এখানে, বিরাট কোহলির টেস্টে দুর্দান্ত রেকর্ড, কিন্তু ওয়ান ডেতে নক আউট টুর্নামেন্ট যেখানে তিনটে দল ইনভলভ সেখানে বিরাট কোহলির রেকর্ড কিন্তু এখনও খুব ভালো নয়। কাজেই দ্বিপাক্ষিক সিরিজের ক্ষেত্রে ওনার রেকর্ড অনেক বেশি ভালো। তবে 15 আর 19 মধ্যে একটা প্রধান তফাৎ যেটা আমরা লক্ষ্য করছি সেটা হচ্ছে মহেন্দ্র সিং ধোনির, ওনার রোলটা কিন্তু রিডিফাইন্ড হয়েছে। তো এই মহেন্দ্র সিং ধোনি কিন্তু একটা ইনিংস সাজাচ্ছেন এবং পুরো ইন্ডিয়ান টিমকে আস্তে আস্তে পরিত্রাতার ভূমিকায় কিন্তু অবতীর্ণ হয়েছেন। আমি বাংলাদেশের ম্যাচও দেখেছি, লাস্ট ম্যাচটাও আমরা দেখলাম। তো সেরকমই ওনার যে রোলটা এটা রিডিফাইন্ড হওয়াতে এই যে মিডল অর্ডার যে ল্যাকুনার কথা বলছেন উইচ ইজ কোয়াইট কারেক্ট, তো আমার মনে হয় সেটা আস্তে আস্তে ভরতে শুরু করেছে। এইখানে আমি আপনার সাথে একমত, এই কারণে যে 2015 মহেন্দ্র সিং ধোনি ক্যাপ্টেন ছিলেন কিন্তু ওনার সেই ফর্ম ছিল না যেটা এবার আছে। এবার মহেন্দ্র সিং ধোনি আরও শানিত, বিরাট কোহলি ওনার মস্তিষ্কের সাহায্যটা পাচ্ছেন, এটা বড় ব্যাপার, যেটা একটা খুব ভালো ইনপুট হচ্ছে। আর আরেকটা ব্যাপার হলো যে মহেন্দ্র সিং ধোনি অনেক খোলা মনে খেলতে পারছেন, যত বয়স হচ্ছে কিপিংয়ের ধারটা বাড়ছে, কিপিংয়ের ধারটা বাড়ছে। আর এইবার দেখো ব্যাপার হচ্ছে যে সব টিমেই কিন্তু কিপাররা ভালো ব্যাটসম্যান, অ্যালেক্স ক্যারি যেমন ভালো ব্যাট করেন,
তারপরে ইয়ের তোমার ইংল্যান্ডের, ইংল্যান্ডে তো দুজন কিপারই দুর্ধর্ষ ব্যাটসম্যান, বেয়ারস্টো বাটলার, আর ওয়েস্ট ইন্ডিজেরও সাই হোক দারুণ ব্যাটসম্যান, কাজেই মানে পাকিস্তানেরও তাই, সরফরাজ আহমেদ বাংলাদেশের তাই। তবে একটা ব্যাপার হচ্ছে আমরা যদি ম্যাচ উইনার দেখি, এবার ম্যাচ উইনার যদি পয়েন্ট টু পয়েন্ট আসে, ভারতের ম্যাচ উইনার কে কে, যাদেরকে চোখ বুঝে ম্যাচ উইনার বলা যায়, বিরাট কোহলি, শিখর ধাওয়ান, রোহিত শর্মা, মহেন্দ্র সিং ধোনি, হার্দিক পান্ডিয়া, যশপ্রীত বুমরা, এই ছজনকে কিন্তু আমি ম্যাচ উইনার ধরবো। মোহাম্মদ সামিকে সেই পর্যায়ে ধরছি না যে ছজন, কিন্তু তার সাথে যদি ম্যাচ উইনার আরও তিনজনকে ধরা যায়, ধরতেও পারা যায়, কুলদীপ যাদব, যজুবেন্দ্র চাহাল আর মোহাম্মদ সামি, কিন্তু এই তিনজনকে আমি এখনও, ওরা নকআউট টুর্নামেন্টে সেটা টেস্টেড নয় বলে তাদেরকে আমি, এবার অস্ট্রেলিয়ার দিকে যদি চলে আসো, ম্যাচ উইনার কারা কারা, মানে নকআউট টুর্নামেন্ট রেকর্ড অনুযায়ী, এখানে আমি একটু ঘাটছি, সেটা হচ্ছে মানে আমার ইয়েতে যেহেতু ইংল্যান্ডে হচ্ছে, ইংল্যান্ডে একমাত্র আমি শিখর ধাওয়ানকে এই মুহূর্তে ম্যাচ উইনার হিসেবে আমি বলতে পারছি না, বলতে পারছেন না, মানে একটা ম্যাচ আমি দেখতে চাই যে শিখর ধাওয়ান ম্যাচ উইনিং এর কম্বিনেশনে যদি যেতে চায়, মানে ওই যেটা ওনার নামের প্রতি সুনাম যদি করতে চান, তাহলে কিন্তু বাইরের বল ছাড়তে হবে। কিন্তু না, একটা অপূর্ব বাবু, শিখর ধাওয়ানকে বললাম আইসিসি টুর্নামেন্ট, আইসিসি টুর্নামেন্টের রেকর্ড, এবং ইংল্যান্ডেও শিখর ধাওয়ানের রেকর্ড খুব ভালো, ইংল্যান্ডে এবারে যেমন ইংল্যান্ডে বিরাট কোহলি সচিনের রেকর্ড ছিল, এইবারে গিয়ে উনি সে রেকর্ড অনেক উন্নতি করেছেন, কিন্তু ওয়ান ডেতে খুব একটা উন্নতি করতে পারেননি, কিন্তু টেস্টে উনি অনেক উন্নতি করেছেন, কারণ হচ্ছে বাইরে অফ স্ট্যাম্পের বাইরে বল ছাড়া। আচ্ছা, মানে এবারে ইংল্যান্ডে কি টু সাকসেস, আমি বারবার যেটা আমি বলতে চাইছি, কি টু সাকসেস হচ্ছে, প্রথমে আপনি প্রথম কিছু বল বোলারদের দিন, ওই সম্মানটুকু বোলারদের দিন, দ্য রেস্ট ইজ ইয়ার্স। এবং ভারতের যেটা আছে, আপনি বলছেন খুব গুরুত্বপূর্ণ, সেটার থেকে বড় কথা কি ছাড়বো, কোন বলটা ছাড়বো, প্রথম ইম্পর্টেন্ট আরেকটা কথা, ভারতের ভারত তো ভারতের বেশিরভাগ প্লেয়ার তো আইপিএল এ খেললো, 20 ওভার মোড থেকে বেরোতে হবে, কিন্তু 50 ওভার্স ইজ এ লঙ্গার ভার্সন অফ গেম, এবং এইখানে আপনি যেটা বলছেন যে প্রথমে বলটা দেখে খেলা, প্রথম 10 ওভার উইকেট হাতে রাখা, এগুলো খুব ভালো, সেই ক্ষেত্রে তো বিগ ব্যাশও খেলছে অস্ট্রেলিয়ান প্লেয়ার, হ্যাঁ অস্ট্রেলিয়ান প্লেয়ার তাই আছে। এবার অস্ট্রেলিয়ার ম্যাচ উইনিং যদি আমরা আসি, অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ ম্যাচ না, যদিও এই মুহূর্তে ফর্মে বিচারে নয়, কিন্তু ডেভিড ওয়ার্নার নিঃসন্দেহে ওয়ান অফ দি বেস্ট ম্যাচ উইনার, স্টিভ স্মিথ ম্যাচ উইনার, ওদের উসমান খোয়াজা এই মুহূর্তে ফর্মে বিচারে ম্যাচ উইনার। আমরা আসবো, আমরা আলোচনা আসবো, তবে সময় এখন একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। Chance to have a successful career in engineering. Admission open in GI School of Polytechnic in Civil, Mechanical, Electrical, Survey, Computer Science and Technology, Electronics and Telecommunication. Call 94320-11490 or log on to gissp.ac.in. বাদ নেই ফ্লেজিং, বিশ্বকাপে যাবতীয় খবরাখবরের জন্য দেখুন 19 বিশ্বকাপে 22 লড়াই শুধুমাত্র বাংলা জাগোয়ে। আপনারা দেখছেন বাংলা জাগো, একপক্ষ নয় নিরপেক্ষ। লড়াই সম্মানের, লড়াই বদলার, 22 গজে 1 ইঞ্চিও জমি না ছাড়ার প্রতিজ্ঞা, ব্যাটিং বোলিং বাদ নেই স্লেজিং, বিশ্বকাপে যাবতীয় খবরাখবরের জন্য দেখুন 19 বিশ্বকাপে 22 লড়াই শুধুমাত্র বাংলা জাগোয়ে। ফিরে আসলাম বিরতির পর, অপরূপদা আপনার কাছে আসবো, অস্ট্রেলিয়ার সাপ্লাই লাইন কেমন দেখলেন? মানে অনেকেই বলছে, কিংসুকদা যেটা বললেন যে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন, অনেকেই বলে থাকেন কিন্তু যে স্টিভ ওয়ার আমলে বা পন্টিংয়ের আমলে যে অস্ট্রেলিয়াকে দেখেছি সেই অস্ট্রেলিয়া কিন্তু এটা না। অবশ্যই অবশ্যই, মানে এটা নিয়ে দ্বিমতের কোনো জায়গাই নেই, মানে আমরা যে সময় বড় হয়েছি আর কি, সেই সময় অস্ট্রেলিয়া ছিল ত্রাস, মানে এই আলোচনাটাই আসে না যে ইন্ডিয়া জিতবে না অস্ট্রেলিয়া জিতবে, 90-95% অস্ট্রেলিয়া জিতবে, টেন্ডুলকারের একটা দুর্দান্ত ইনিংস হবে, যেরকম আমরা দেখেছি মরুঝড় যেটা আমি দেখেছি 98-এ, ওরকম একটা কিছু ক্যারিজমা দেখাতে হবে কোনো এক ইন্ডিয়ান প্লেয়ারকে, তবে অস্ট্রেলিয়া থেকে জয় ছিনিয়ে আনা যাবে। এখন অনেক বছর পেরিয়ে গেছে, দেখুন প্রত্যেকটা টিমেরই ট্রানজিশন পিরিয়ড হয়, তো আমার মতো অস্ট্রেলিয়ান ক্রিকেট যেমন আমরা ওয়েস্ট ইন্ডিজেও দেখছি, শ্রীলঙ্কান ক্রিকেট যদি আপনি দেখেন, মানে 96-এ ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন আর এখন শ্রীলঙ্কান টিম দেখুন, তো প্রত্যেকটা টিমের ট্রানজিশন পিরিয়ড থাকে, অস্ট্রেলিয়া এত বছর রুল করে গেছে, সেখানে স্টিভ ওয়ার্ড বা রিকি পন্টিংয়ের
ওই ওই ঘরানা টিম না হয়েও কিন্তু তারা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, বিকজ দে হ্যাভ আ প্রপার সিস্টেম। এত এত সিস্টেমেটিক ওয়েতে একটা বোর্ড চলতে পারে। সাপ্লাই লাইন যদি বলেন, বিটস অ্যান্ড পিসেস অনেক বেশি হয়েছে। আগে যেগুলো ছিল ম্যাচ উইনার অনেক বেশি প্রডিউস করতো, এখন কিন্তু অনেক বিটস অ্যান্ড পিসেস সাপ্লাই লাইনে আসছে, যার জন্য হয়তো ওই হাইটে নিয়ে যেতে ইট উইল টেক সাম টাইম। বাট এগেন দিস ইজ ওয়ার্ল্ড কাপ, ওয়ার্ল্ড কাপ মানে ওদের একটা সাইকোলজিক্যাল, কারণ ক্রিকেট ক্রিকেট তো অবভিয়াসলি, বাট যে কোনো স্পোর্টসই 80% ক্রিকেট হচ্ছে মেন্টাল গেম আর 20% স্কিল। তো সেখানে যখন আমরা কোচিং করা এটাই বলি বাচ্চাদের, তো সেখানে এলিটদের ক্ষেত্রেও তাই যে কীভাবে প্রেশার নিতে পারবে। তো অস্ট্রেলিয়ানরা যখনই ওয়ার্ল্ড কাপে ঢোকে তখন তাদের মাইন্ডসেটটাই ডিফারেন্ট হয়ে যায়। একটা অন্য টুর্নামেন্টে খেলছি আর একটা ওয়ার্ল্ড কাপে খেলছি। ওয়ার্ল্ড কাপে তারা জানে হিস্ট্রি তাদের সঙ্গে রয়েছে, যদি ওটা দিনের দিন ক্যারি করবে না, বাট দ্য লেভেল অফ কনফিডেন্স দে গেইন ফ্রম দ্যাট প্রিভিয়াস এক্সপিরিয়েন্সেস, দ্যাটস হিউজ। তো সেটাই ওদের আজকের ওই পাস্টের এক্সপিরিয়েন্স বা পাস্টের তাদের ওই অরাতা থেকে নিয়ে তারা প্রেজেন্টে পারফর্ম করে। সো দ্যাটস দেয়ার মেথড। আমার মনে হয় অলরাউন্ডার্স তৈরি, অলরেডি অনেক বিগ ব্যাশে আমরা দেখেছি কিছু ভালো পারফরমেন্সেস দেখেছি। অস্ট্রেলিয়া এ টিমের কিছু কিছু প্লেয়ার্স রয়েছে যারা সাপ্লাই লাইনে রয়েছেন, বাট এখনও তারা লাইন লাইটে আসেননি। মোস্ট প্রবাবলি নারিশ করা হচ্ছে তাদের। কিছু কিছু উইকেটস যারা আমরা অস্ট্রেলিয়ান উইকেটস একদম পার্থের পিচ বলুন, যেটা আমরা দেখেছি সচিন তেন্ডুলকার কেন লেজেন্ড হলেন, পার্থে সেঞ্চুরি করেছেন। তো সেরকম এটা কমার্শিয়াল অ্যাসপেক্টের জন্যে বলুন কিছুটা, যে ওভারঅল যে ভয়ঙ্কর উইকেট ছিল, মানে এক একটা দেশের এক একটা উইকেটে প্রাধান্য ছিল। সাবকন্টিনেন্ট হচ্ছে ইন্ডিয়ান স্পিন সহায়ক হবে, অস্ট্রেলিয়ায় হবে হচ্ছে পার্থের পিচ হবে, পেস বাউন্স মারাত্মক হবে, সেইটা কিন্তু এখন দেখা যায় না, অনেক কমেছে। তাই জন্যে ওই ঘরানার প্লেয়ারও কমছে। আমার একটা জিনিস মনে হয় যে অস্ট্রেলিয়া একটা, যদি অস্ট্রেলিয়া দেখা যায় যে 99, 2003, 2007, এটা তো অস্ট্রেলিয়ার অরা, তিনবার বিশ্ব চ্যাম্পিয়ন, কিন্তু দুটো অদ্ভুত ব্যাপার, যতগুলো ম্যাচ উইনার অস্ট্রেলিয়া ছিল তার ধারে কাছে ম্যাচ উইনার এখন নেই, ভবিষ্যতে কখনো হবে কিনা জানে না। 8 থেকে 9 জন, ওদের 11 জনের মধ্যে 11 জনই ম্যাচ উইনার ছিল, 8 থেকে 9 জন। ওরা বিটস অ্যান্ড পিসেসের উপর ডিপেন্ড করতো না, ওদের অলরাউন্ডার কিন্তু সেরকম ক্লাস অলরাউন্ডার ছিল না। ওদের যেটা হতো, ওদের 5টা স্পেশালিস্ট বোলার, 4টা স্পেশালিস্ট বোলার, 6টা স্পেশালিস্ট ব্যাটসম্যান এবং অ্যাডাম গিলক্রিস্টের মতন উইকেট কিপার ব্যাটসম্যান, ওদের অলরাউন্ডার দরকার হতো না। মাইকেল বিউর মতো ফিনিশার একটা টিম, ভারত যেমন 1983 চ্যাম্পিয়ন হয়েছিল কপিল দেবের মতন ওয়ার্ল্ড ক্লাস অলরাউন্ডার, তার সাথে ছিলেন রজার বিনি, মদনলাল, এদের মতন অলরাউন্ডার মহিন্দামনাথ, কিন্তু 2011 যুবরাজ সিং এর মতন অলরাউন্ডার, কিন্তু অস্ট্রেলিয়া কোনো অলরাউন্ডার ছাড়া তাদের ওই দুর্ধর্ষ ব্যাটিং লাইন আপ, অধিনায়ক আর বোলিং লাইন আপ নিয়ে তারা চ্যাম্পিয়ন হয়েছে, যেটা কিন্তু এখন নেই। আর আরেকটা রেকর্ড কালকে হতে যাচ্ছে, ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে এটা 12th ক্ল্যাশ, বিশ্বকাপে এত বেশি ক্ল্যাশ কোনো দুটো দলের মধ্যে আর হয়নি। সবচেয়ে বেশি 11টা ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, শ্রীলঙ্কা, এদের মধ্যে কিন্তু ভারতের সাথে অস্ট্রেলিয়ার কালকে রেকর্ড হতে যাচ্ছে। এবং দেখা যাচ্ছে যেটা রাইভালরিতে অস্ট্রেলিয়া অবশ্যই এগিয়ে, এখন ভারত স্কোয়ার করতে পারবে কি না। কিন্তু একটা ব্যাপার যেটা মনে হচ্ছে যে দুদলই কিন্তু একটা বার্ডেন নিয়ে নামবে, প্রত্যাশা ভারত বেশি, কারণ ভারতের সমর্থক সংখ্যা বেশি, ভারত অস্ট্রেলিয়ার চেয়ে তার একটু বেশি ফেভারিট, 2 নম্বর ফেভারিট, অস্ট্রেলিয়া 3 নম্বরে আছে। অস্ট্রেলিয়ার বিশ্ব র্যাঙ্কিং যদিও এখন এই মুহূর্তে অনেক পেছনে, 5 নম্বরে, ভারতের 2 নম্বর র্যাঙ্কিং। কিন্তু আমি আরেকটা টিম সম্বন্ধে বলবো, যদিও ভারত অস্ট্রেলিয়ার ব্যাপার নয়, ভবিষ্যতে আসবে, ইংল্যান্ডকে কেন 1 নম্বর বলা হচ্ছে? ইংল্যান্ডের মতন ব্যালেন্স টিম এই মুহূর্তে ওয়ার্ল্ড ক্রিকেটে নেই, ব্যাটিং বোলিংয়ের সামঞ্জস্য, 3টে ক্লাস অলরাউন্ডার, বেন স্টোকস, ক্রিস স্টোকস, মঈন আলী, যেটা আর কোনো টিমের নেই, তাদের দুটো উইকেট কিপার ব্যাটসম্যান দুটোই দুর্ধর্ষ, জোস বাটলার এবং জনি বেয়ারস্টো, দারুণ ওপেনিং জুটি, রয় বেয়ারস্টো, তারপরে দেখো কে, রুট, মর্গ্যান, বেন স্টোকস, বাটলার, অসাধারণ ব্যাটিং, বোলিংও খুব ভালো, মার্কউড, তারপরে বেন স্টোকস, লিয়াম প্লাঙ্কেট, এরা সব আছে, মঈন আলী, আদিল রশিদ, এই ভালো বোলিং লাইন আপ এবং এতটা ব্যালেন্স টিম, গত 4 বছরে ওদের সাফল্যও সবচেয়ে বেশি বিশ্বকাপের পর থেকে। কাজেই এই প্রথম, আমার মনে হয় যে এই প্রথম ওয়ার্ল্ড কাপে ইংল্যান্ড শুরু করছে অবিসংবাদিত ফেভারিট হিসেবে, যেটা আগে কখনো করেনি। আর ইংল্যান্ড ফুটবল টিমটাকে নিয়ে যেমন হাইপ বরাবর বেশি থাকে এবং ওরা আলটিমেটলি মুখ থুবড়ে পড়ে, মানে 66 বাদ দিয়ে ভালো কিছু করতে পারেনি, ইংল্যান্ড ক্রিকেট টিমটা সম্পর্কেও প্রায় তাই বলা যায়, তারা ফাইনাল 3টে খেলেছে, 1টা তো জিততে পারেনি।
কিন্তু এবারে বোধহয় প্রত্যাশা তাদের ক্ষেত্রে সবচেয়ে বেশি, কিন্তু ব্যাপার হলো যে ভারতের দিকে প্রত্যাশা আমাদের সবচেয়ে বেশি থাকবে, তার যথেষ্ট কারণও আছে। ভারত সেই রকম টিম নিয়ে গেছে, কিন্তু টিমের যদি ভেদ শক্তি বলো তাহলে আমি ভারতের 2011 ওয়ার্ল্ড কাপ টিমটাকে এর চেয়ে এগিয়ে রাখবো, এর চেয়ে বেটার টিম ছিল বলে আমার মনে হয় ব্যক্তিগত। কারণ হলো ওখানে ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার বেশি ছিল, উইনিং বীরেন্দ্র সেহবাগ প্রতি ম্যাচে চার দিয়ে শুরু করতো। কে কে ছিল দেখো, বীরেন্দ্র সেহবাগ, সচিন তেন্ডুলকার, বিরাট কোহলি, গৌতম গম্ভীর ওসব টপ ফর্মে, মহেন্দ্র সিং ধোনি, তারপরে ওদিকে জাহির খান, হরভজন সিং, বা আমার মনে হয় যে হয়তো ম্যাচিউরিটির সংখ্যা আর একটু বেশি ছিল 2011-তে। যদিও 2011-তে যেটা মনে হয় যে ভারত ভাগ্যের সহায়তা অনেকটা পেয়েছে, এই কারণে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচটা ভারত হেরে যায় যদি সচিন আউট হয়ে যায়। সচিন পাঁচটা ক্যাচ ফেলেছিল, অবিশ্বাস্য ব্যাপার। সেমিফাইনালে অস্ট্রেলিয়াও তিনটে অবধারিত ক্যাচ ফেলেছিল, মানে কোয়ার্টার ফাইনালে। এই ম্যাচগুলো ভারত ভাগ্যে, এবং শ্রীলঙ্কা ফাইনালে 274 করে হারার কিন্তু কোনো রেকর্ড নেই, ওটা প্রথম হলো, অত রান করে হারলো। আর শ্রীলঙ্কা প্রথম 11-5 চেঞ্জ করেছিল, যেটার কোনো ব্যাখ্যা এখনও নেই। স্টিল বলবো ভারত সেবার খুব ভালো টিম ছিল, এইবারে খুব ভালো টিম, কোনটা বেশি ভালো বলা মুশকিল। তবে এবারে বোধ হয় ভারতের কাছে প্রত্যাশাটা ওইবারের চেয়ে তো বেশি আছে। 2003-এর থেকে এই টিমটাকে, 2003-এর থেকে এই টিমটা এগিয়ে থাকবে কিনা আই হ্যাভ ডাউট। 2003-এ যদি আমি তাকাই, কারা কারা ছিলেন, সৌরভ সেহবাগ, সচিন, দ্রাবিড়, এই চারটে ঠিক আছে। 5 নম্বরে হচ্ছে দীনেশ মুঙ্গিয়া, উইক লিগ, আর জাহির খানের দিকে ছিলেন। তবে আমার দুটো চাওয়া আছে, একটা হচ্ছে ভারত বিশ্বকাপ চ্যাম্পিয়ন হোক, অবশ্যই চাইবো ভারত প্রত্যেকটা ম্যাচ দেখার মতন হোক, যেন 150-160 ম্যাচ কোনোটা না হয়। আর ভারত যদি বিশ্বকাপ চ্যাম্পিয়ন না হয় তাহলে চাইবো একটা নতুন টিম ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হোক। অপরূপদা একই, কালকের ম্যাচটা নিয়ে যদি ভাবি সেটা হচ্ছে গ্লেন ম্যাক্সওয়েল পরের দিকে কি করবে তার উপর অস্ট্রেলিয়ার মিডল অর্ডার ডিপেন্ড করবে। আর ডেভিড ওয়ার্নার কি আউট করতে পারলে আমার মনে হয় না, আমার কিন্তু আরেকটা প্লেয়ারকে মারাত্মক মনে হয়, ভারতে তো বললামই, অস্ট্রেলিয়ার ক্ষেত্রে ভারতের এগেইনস্টে স্টিভ স্মিথ। গতবার উইনিং সেঞ্চুরি করেছিলেন, এবং স্টিভ স্মিথ বড় ম্যাচের প্লেয়ার, কিন্তু এটাও খেয়াল রাখতে হবে, ফর্মে রয়েছেন। বাট আমার বলছি কি, শুধু স্টিভ স্মিথ কিন্তু কালকের ম্যাচে যেতে পারবেন না, সঙ্গে যদি সাপোর্ট না থাকে, সেই সাপোর্টটাই বলছি। কারণ আমি খুব হতাশ হয়েছি ম্যাক্সওয়েলের শর্ট সিলেকশন গুলো, না আমি কিন্তু ম্যাক্সওয়েলের উপর অতটা ডিপেন্ড করি না, ম্যাক্সওয়েল কবে খেলবে সেটা কিন্তু খুব খুব বলা মুশকিল। আবার যিনি খেলবে সেদিন কিছু লাগবে না, ম্যাক্সওয়েল আর শিখর ধাওয়ানকে অ্যাকচুয়ালি একই ক্যাটাগরিতে ফেলছে। শিখর ধাওয়ানে যদি যেদিন খেলবে সেদিন প্রবাবলি হাই স্কোর হবে, মানে 100 ইন নো টাইম। আমি একজনের, ম্যাক্সওয়েলের সাথে একজনেরই তুলনা করবো, হার্দিক পান্ডিয়া, কারণ ওই দুজনের ক্ষমতা আছে। ব্লিস্টারিং নক যদি হয়, ব্লিস্টারিং নক মানে যারা ভাসিয়ে দেবে জাস্ট, এরকম প্লেয়ার ভারতের হার্দিক পান্ডিয়া, যেটা চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে হারা ম্যাচও দেখিয়ে দিয়েছিল। আর ম্যাক্সওয়েল আরও পরীক্ষিত এই ব্যাপারে, ম্যাক্সওয়েল ব্লিস্টারিং এবিলিটি আরও বেশি, কিন্তু এটা ধারাবাহিকতার উপর তো কোনো ভরসা নেই, না কারোর উপর না, কারোর উপর না। পান্ডিয়াকে আমি বোলার হিসেবে এগিয়ে রাখবো, আর ম্যাক্সওয়েলকে অবভিয়াসলি ব্যাটসম্যান হিসেবে। আর ফিল্ডিং এ কিন্তু কে এগিয়ে বলা মুশকিল, তবে ভারতের চাইতে অস্ট্রেলিয়া আমার মনে একটু এগিয়ে আছে ফিল্ডিং এ। তাই কি, জাদেজা খেললে কিন্তু, না জাদেজা যদি না খেলে সেটা ধরে বলছি, কারণ অস্ট্রেলিয়া বরাবরই মানে ওরা বরাবরই ওদের ফিল্ডিংটা প্রচন্ড ভালো। আরেকটা কথা, মিডল ওভারে কারা সাকসেস পাবে এখানে কিন্তু ভারতের চান্স বেশি, কারণ ভারতের কুলচা আছে, এই দুটো স্পিনার মিডল ওভারে রান আটকে দিতে পারে, কিন্তু অস্ট্রেলিয়ার মিডল ওভারের বোলার কিন্তু কম হাতে, মানে যারা রানটাকে মানে বিশেষজ্ঞ বোলার। হ্যাঁ হ্যাঁ, তো কালকে অ্যাকচুয়ালি একটা মহড়া হয়ে যাবে নকআউট। কালকে আমার মতে একটা মরণপণ খেলা হোক, যে খেলা শেষে ভারত জিতুক তো অবশ্যই চাইবো, কিন্তু খেলাটা যেন কোনো দিক দিয়ে একপেশে না হয়। ভারতের সাপোর্টার হয়ে বলছি যে অস্ট্রেলিয়া 150 অল আউট হলো, বা ব্যাট করে প্রথম ব্যাট করে 200-এর মধ্যে অল আউট হয়ে গেল, তাহলে খেলাটা ভারত কে কোয়াক হবে কালকে টসে জিতে ব্যাটিং না ফিল্ডিং, ভারত। আর এটা বলা খুব মুশকিল ব্যাপার যে কোনটা ঠিক হবে, ভারত টসে জিতে আমার মনে হয় যে ভারত ফিল্ডিংয়ের ক্ষেত্রেই প্রবণ থাকবে, কারণ ভারত ভালো রান চেজার যেটা দেখা গেছে, এবং রান চেজার করার ক্ষেত্রে ধোনির মতন একটা নাম আছে, এটাও মানে ধোনির কিন্তু, ধোনি এবং বিরাট কোহলিরও রেকর্ড কিন্তু রান চেজ হিসেবে বেশি ভালো, রান প্রথমে করার চাইতে। অসংখ্য ধন্যবাদ কিংসুকদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ অপরূপদা,
আপনাকেও আমরা তো প্রত্যেকেই আশা করছি যে আগামীকাল ম্যাচে ভারত জয়লাভ করবে, তার পাশাপাশি অবশ্যই আশা রাখবো একটা দুর্দান্ত ম্যাচ গোটা ক্রিকেট বিশ্ব আগামীকাল দেখতে চলেছে। এখনকার মতো এই পর্যন্তই, আমরা বাংলা জাগো চ্যানেলকে ধন্যবাদ জানাই তাদের আমাদের স্টুডিওতে আমন্ত্রণ করার জন্য। শুভজিৎ ধন্যবাদ, ধন্যবাদ। এখনকার মতো এই পর্যন্তই, দেখতে থাকুন বাংলা জাগো, নমস্কার। লড়াই সম্মানের লড়াই বদলার, 22 গজে 1 ইঞ্চিও জমি না ছাড়ার প্রতিজ্ঞা, ব্যাটিং বোলিং বাদ নেই স্লেজিং, বিশ্বকাপে যাবতীয় খবরাখবরের জন্য দেখুন 19-এর বিশ্বকাপে 22-এর লড়াই শুধুমাত্র বাংলা জাগোয়ে। বাংলা ও বাঙালির সমাজ সংস্কৃতি রাজ